হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের রান্না হবে স্পেশাল একটা জিনিস, এটা আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগে খেতে এই জিনিসটা। তো কী কী রান্না করছি না করছি সব কিছুই তোমাদেরকে বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর আজকে এনেছি, তোমাদেরকে বলে দিই, আজকে এনেছি, এনেছে মানে আমি আনিনি, আমাদের আমার কর্তা এনেছে শঙ্কর মাছ। আমার এটা খেতে খুবই ভালো লাগে, তো এর জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন সবই কেটে নিয়েছি, আর এখানে আলু আর টমেটো এটাও কেটে নিয়েছি, আর এখানে রয়েছে বেগুনের বড়া করব, কারণ সকালবেলা ডাল করেছিলাম, ডালটা হয়ে গেছে আর মাছের আনার অপেক্ষায় ছিলাম, মাছটা আনবে তারপরে কী মাছ আনে সেটা দেখে তারপরে বাকিটা করব। তো মাছ এনে যেহেতু আর কিছু করব না, ডাল আর বেগুনের বড়া আর মাছের ঝোল এটাই করব। তো এখানে মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু সময় রেখে দিলাম। তো এখানে আদাটা বেশ বড় টুকরো নিয়েছি, তো এবার পুরোটা মিক্সিতে দিলে কি হয়, গোটা গোটা থেকে যায়, ঠিকঠাক মতো পেস্ট হয় না, তো আদাটাকে ওই জন্য একটুখানি কুচিয়ে নিলাম। তো তোমরা এই জিনিসটা কে কে খেতে ভালোবাসে, শঙ্কর মাছ আমার তো খুবই ভালো লাগে এই শঙ্কর মাছটা, তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমি ভিডিওটা খুব একটা বড় করতে চাইছিলাম না, কিন্তু না ভিডিওটা বেশ বড়ই হয়ে গেল, এর থেকে শর্ট আর করতে পারলাম না, কারণ দুটো জিনিস একবারে দেখিয়েছি তো সেই জন্য। ও আচ্ছা, তোমাদের ওই মশলাটার মধ্যে কী কী দিলাম অবশ্যই বলে দিই তোমাদেরকে। ওর মধ্যে আদা পেঁয়াজ রসুন চারটে কাঁচা লঙ্কা টমেটো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এইটুকুই দিয়েছি। আর এখানে মাছটাকে আমি ভালো করে এখানে ভেজে নিই, এই মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে যাতে সুন্দর করে ভাজা হয়, একটু যদি মানে কাঁচা কাঁচা থেকে যায় একদমই ভালো লাগে না। আমি এখানে মাছগুলোকে বেশ ভালো করে একটু কড়া করে ভেজে নেবো আগে। তো এদিকে মাছটা ভাজা হতে থাক, মাছটা খানিকক্ষণ ভাজা হতে দিয়ে আমি এদিকে মানে বেগুন বড়াটা যে ভাজবো তার জন্য আমি এখানে কী কী নিয়েছি দেখো, এটা হচ্ছে কালকে একটু সে কী বলে বক ফুলের বড়া করেছিলাম, তো সেই জন্য চালের গুঁড়ো করেছিলাম, চালের গুঁড়ো দিয়ে করেছিলাম, সেটা একটু রয়ে গেছে। তো তার মধ্যে আর কিছুই নেই, ওটা শুধু জাস্ট চাল ভিজিয়ে গুঁড়ো করা, একবার একটু জল দিয়ে একটু বেটে নিয়েছিলাম, তার মধ্যে একটু বেসন দিয়ে আর একটুখানি বাড়িয়ে নিলাম, বেসন দিয়ে একটু জল দিয়ে যেরকম নর্মালি মাখে সেরকমভাবেই নুন হলুদ সব কিছু মেখে নিচ্ছি এখানে। এই নুন আর হলুদ দিয়ে দিলাম, আর একটু কালো জিরেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, কারণ একটু বাড়িয়েছি তো জিনিসটা পরিমাণটা একটু বেড়েছে, তো সেই জন্য কালো জিরেটাও আর একটুখানি অ্যাড করলাম। তো এর মধ্যে প্রথমে ভুলে গেছিলাম একটু মিষ্টি দিতে হয়, তো মিষ্টি দিলাম, আর এখানে কাঁচা লঙ্কাটা আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিলাম, বেশি ঝাল দেবো না, যে বেশি ঝাল খেতে পারে না, এর আগেও ভিডিওতে আমি বলেছি আমাদের কেউ খায় না। তো এখানে দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবারে এক এক করে সব মাছ আস্তে আস্তে তুলে নেব। তো মাছগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে, তোমাদেরকে আগেই বললাম। তো তোমাদের কে কে খেতে ভালোবাসে শঙ্কর মাছ অবশ্যই কমেন্টে জানিও। আর একটা জিনিস, এই শঙ্কর মাছের লেজ দিয়ে নাকি চাবুক হয়, আমার বাবা একবার বানাতে চেষ্টা করেছিল চাবুক, সেই একবার এরকম বড় একটা লেজ এনেছিলো সেটা দিয়ে চাবুক বানাবে বলে ভেবেছিলো, কিন্তু বাইরে যে তেল মাখিয়ে নাকি মাখিয়ে এটা রোদে দিতে হয় নাকি রোদে শুকোতে হয়, তো সেরকম শুকিয়ে নিয়ে শুকাতে গেছে আর কুকুরে না বিড়ালে যাই হোক কিছুতে একটা টেনে নিয়ে চলে গেছে। তো কথা বলতে বলতে দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেল, সেই তেলের মধ্যে আমি এক্সট্রা তেল অ্যাড করিনি, যেটুকু ছিল ওইটুকুর মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিলাম। তো এই পেঁয়াজ আর এর মধ্যে আলুটাও আমি এবার দিয়ে দেবো, আলু দিয়ে আলুটাকে আলাদা করে ভেজেও নেওয়া যায়, আমি আর ভাজলাম না, ওই শর্টকাটে যতটা করা যায়। আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবো, ভেজে এরপরে এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি এখানে একটুখানি গরম মশলাটাও দিয়ে দেবো। গরম মশলাটা কষানোর সময় দিলে কী হয় একটু বেশ স্বাদটা আর একটু ভালো লাগে, তো তার জন্য আমি কষানোর সময় একটু দিই, আবার লাস্টেও যখন নামাই তখনও একটু দিই। তো এটা ঢাকা দিয়ে আমি এখন কষাতে দেবো, তো কষানো হতে থাক, তো আমি এটা ওপাশের ওভেনে দিয়ে দিলাম, আর এই ওভেনটায় আমি বেগুনের বড়াটাকে ভেজে নেবো আর একটা কড়াইতে। আর এই কড়াইটা না ছোটো, এই কড়াইটা একটু
মানে সাদা, কিন্তু যেটা ওই যে একটু বড় যে কড়াইটা আমি নর্মাল সবসময় রান্না করি ওইটা না একটু কালো হয়ে গেছে, কড়াইয়ের নিচটা, কড়াইটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে আর কড়াইয়ের নিচটা কালোও হয়ে গেছে। তো এখানে দেখো আমি বেগুনের বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে একটু টাইম লাগে, মানে হালকা আছে, অল্প অল্প করে ভাজতে হবে। তো এটা ভাজতে ভাজতে মাছটাও হয়ে যাবে। তো ওদিকে দেখো মাছটা প্রায় কষানো হয়ে গেছে, মাছের মশলাটা, মশলাটাকে না যত তুমি কষাবে ততই টেস্ট ভালো হয়। এর মধ্যে সামান্য আমি একটু চিনিও দিলাম ওই মশলাটার মধ্যে। তো মশলা দিয়ে এর মধ্যে চিনি দিয়ে আমি ভালো করে আরেকটু সময় কষিয়ে এবার জল দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ তোমাদের ঝোলের প্রয়োজন ঠিক ততটা পরিমাণেই জল দিতে হবে। এর থেকে বেশি জল দিয়ে ফোটালে না আবার স্বাদ নষ্ট হয়ে যায়, তো খুব বেশি জল দিয়ে ফোটাবে না অবশ্যই। তোমরা যতটুকু জল লাগবে, ঝোল লাগবে ততটুকুই দিয়ে একটু, এই দেখো আমি কতটা জল দিয়েছি, একদম মানে ওপরে দেখা যাচ্ছে এরকম পরিমাণে আমি জলটা দিয়েছি। তো এটাই যখন একটু ফুটে উঠবে তখন বেশ ভালো মতো গাঢ় হয়ে যাবে। এখানে আমার দেখো বেগুনের বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ওদিকে ঝোলটাও হয়ে এসছে, এই দুটো হলেই আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। ডাল তো হয়েই গেছে আগে, এই দেখো এখানে দেখো বেগুনের বড়াগুলো আমি পরপর ভেজে নিচ্ছি, এই দেখো এই ঝোলটাও আমার হয়ে গেছে। আর নুন মিষ্টি তো তোমাদেরকে অবশ্যই দিতে হবে এটা স্বাদ মতো। আর এই দেখো লাস্টে আমি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এবার আমি এটাকে বাটিতে ট্রান্সফার করে নেবো, ঢেলে নেবো। তো আমার এটা খেতে খুবই ভালো লাগে। এর আগে একবার এনেছিলো জানো তো, একটু কেমন গন্ধ ছিল, সেটা মানে একটু বেশি বাসি মাছ হয়ে গেছিলো নাকি যাই হোক এরকম হবে, তো ওটা কেমন একটা গন্ধ হয়ে গেছিলো। তো আজকের মাছটা এনেছে বেশ দারুণ খেতে, কিন্তু আমার কোনো সেরকম ভোটকা যেমন মাছের যেমন গন্ধ এই মাছের সেই গন্ধটাও লাগেনি, আর খেতে খুবই ভালো লাগছিলো। তো এখানে দেখো বেগুনের বড়াও হয়ে গেছে, আমার অনেকগুলো বড়াই হয়েছে, খেতেও না বেশ মজ মজা হয়েছে। দেখো আমি একটা খেয়েও আমি ভাজতে ভাজতেই কয়েকটা খেয়ে নিয়েছিলাম, একটা তোমাদেরকে একটু খেয়ে দেখাই, বেশ ভালোই লাগছিলো খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করো। টাটা, বাই বাই, আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা।